আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করি খুব ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে চলে এলাম সম্পূর্ণ অন্যরকম একটি ব্লগস নিয়ে। দেখতেই পাচ্ছেন বার্থডে কেক। হ্যাঁ, আমরা একসাথে কাজ করি, মানে আমি যেখানে জব করি সেখানে আমার কলিগ, খুব প্রিয় একজন বন্ধু সাথী, তারই বার্থডে ছিল। আমরা সবাই মিলে তাকে সারপ্রাইজ করেছিলাম এই বার্থডে পার্টিটা দিয়ে। ও জানতো না একেবারেই। আমরা একজন কলিগকে সম্পূর্ণ দায়িত্ব দিয়েছিলাম, উনি সব কিছু অ্যারেঞ্জ করেছিল। আমরা কাজে থেকে এসে দেখি সব কিছু রেডি, ও খুব সারপ্রাইজ হয়েছে, খুব খুশি হয়েছে, খুব আনন্দময় একটা মুহূর্ত কেটেছে। খুব অল্প সময় ছিল, কারণ আমরা তখন কাজের মধ্যে ব্রেক টাইমে এই বার্থডে পার্টিটা করেছি। Ya, pásame la voz, Ya. এখানে আরো যারা কলিগরা আছেন তারা ডিফারেন্ট ডিফারেন্ট কান্ট্রির কলিগ ছিলেন, তবে ওরা এতটাই ভালো, খুব মিশুক, খুব সবাই মিলে আমরা খুব এনজয় করেছি। খুব অল্প সময় ছিল, তাড়াহুড়া করে কেকটা কেটে খাওয়া দাওয়া শেষ করে আবার আমরা কাজে ব্যাক করেছিলাম। মোটামুটি খুব ভালো লেগেছে। ভাবলাম এই আনন্দময় সময়টুকু আমি আপনাদের সাথেও শেয়ার করি। কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এত ব্যস্ততার মধ্যেও একটুখানি খুশি আনন্দ, এটাই কম কিসে? এই তো সবাই যার যার মতো নিয়ে নিয়ে খেয়ে নিচ্ছে তাড়াহুড়া করে। অল্প সময়ে আমরা অনেকটা আনন্দ করেছি, খুব ভালো লেগেছিল। যাই হোক, আমি আপনাদেরকে ঘুরিয়ে আমার ক্যাফেটেরিয়াটা একটু ঘুরিয়ে দেখাচ্ছি। বেশ বড় জায়গা নিয়ে ক্যাফেটেরিয়াটা, তবে এখানে একটা ক্যাফেটেরিয়া, ওই পাশে আরেকটা, বিশাল বড়, অনেক জায়গা, কারণ এখানে বেশ অনেক পিপুল একসাথে কাজ করে। তারপর আমরা কিছুটা সময় পেয়ে পিকচার তুলেছি ওর সাথে। সুপ্রিয় দর্শক, আজকের এই ব্লগটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে,
বরাবরের মতো লাইক শেয়ার আর কমেন্ট করতে ভুলবেন না, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে অন্য কোনো ব্লগসে, সে পর্যন্ত আপনারা খুব ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।